হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই বেঙ্গলি চ্যানেল কুক উইথ বন্যা টেন এম একসাথে চারটে রেসিপি পিঠের নিয়ে চলে এলাম সামনেই পৌষ মাসের পৌষ সংক্রান্তি আর এই পৌষ সংক্রান্তিতে কিছু ইউনিক পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পুরো ভিডিওটা সেই অবধি দেখো প্রথমেই শেয়ার করেছি কুচি পিঠে তারপরে শেয়ার করেছি বকুল পিঠে আর এগুলো এত সহজে এবং কম উপকরণ দিয়ে বানিয়েছি যে কেউ এটা বানাতে পারবে যারা পিঠে বানাতে পার না তারাও এই সব পিঠেগুলো বাড়িতে বানাতে পারবে আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু জানাতে আমাকে ভুলো না পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো আশা করি আজকের এই পিঠের রেসিপিগুলো সবই তোমাদের ভালো লাগবে আর এই পিঠেটা সেমাই এই পিঠে বা চুষি পিঠে এটা আজকাল সময়ের অভাবে আমরা কিন্তু প্রায় বানানো ছেড়েই দিয়েছি কিন্তু আজকে আমি পনেরো মিনিট ভেতরে এই চুষি পিঠে কিভাবে তোমরা কাটবে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর একটা নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি দেখো এই রেসিপিটার তোমরা কি নাম দেবে আমি তো এর নামটা খুঁজে পাইনি অসাধারণ খেতে হয় বেক করে তৈরি করতে হয় একবার খেলে বাড়ির লোকেরা বারবার বানানোর পিঠেটার অনুরোধ আসবে তোমরা এক একবার এটা খেয়ে দেখো যেমন জুসি আর তেমনি নরম হয়ে যাবে আর বানানো কিন্তু খুবই সহজ সবগুলো পিঠেই তোমরা খুব সহজে কম সময়ে বানিয়ে ফেলতে পারবে তাহলে এসো শুরু করি আজকের এই সুন্দর রেসিপিটি লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি আজকে প্রথম যে পিঠে বানাবো সেটা হচ্ছে কুচি পিঠে বা লাচ্ছা পিঠে কি উপকরণ লাগবে এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর কিছু কিশমিশ নিয়েছি কিছু আমন্ড কুচি করে নিয়েছি তিনটে এলাচ নিয়েছি আর একটু পেস্তা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি আর এখানে থ্রি ফোর্থ কাপ দুধ নিয়েছি দুধটাকে ফুটিয়ে আমি ঘন করে নিয়েছি আর এখানে আমি কিছু গলানো ঘি নিয়েছি এই উপকরণ নিশ্চয়ই সবার বাড়িতে সব সময় থাকে এবার একটা বাটি নিয়ে এর বাটির ভেতরে যে ময়দা নিয়েছি সেই ময়দাটা দিয়ে দিলাম এক চিমটি লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে রুম টেম্পারেচারে রাখা অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে যেরকম আমরা লুচির বা পরোটার জন্যে আটা মাখি ঠিক সেই রকমভাবে এটাকে মেখে নিতে হবে দেখো খুব ভালো করে নরম করে এরকমভাবে মেখে নেবে নিয়ে এটাকে আমি দশ মিনিট একটুখানি রেস্টে রেখে দেব দশ মিনিট পর এবার এটা থেকে লুচি থেকে একটু বড় বড় সাইজের দেখো ঠিক এই রকম আমি ছোটো ছোট বলের মতো করে কেটে নিচ্ছি সবগুলো এরকম কেটে নিয়েছি এখানে আমার আটটা মতো বল হয়েছে এক কাপ আটটা ময়দা দিয়ে এবারে একটুখানি ময়দা ছড়িয়ে নিয়ে একটা নিয়ে এরকম লুচি থেকে একটু বড় বড় সাইজ করে এটাকে বেলে নিচ্ছি তবে এটা খুব পাতলা বেলতে হবে একটা একটা করে বেললে কিন্তু এটা খুব পাতলা একটা হবে না দেখো আমি যেরকম বেলছি এরকমভাবে বেললেও কিন্তু পাতলা হবে না এটা করতে একদম পাতলা লাগবে দেখো সবগুলো আমি বেলে নিয়েছি এবারে কি করব এরকম একটা নিয়ে নেব নিয়ে এর উপরে যে ঘিটা গলিয়ে রেখেছিলাম সেই ঘিটা চারিদিকে ভালো করে লাগিয়ে দেব সব দিকে লাগানো হয়ে গেছে এবারে এরকমভাবে একটু ওপর দিয়ে আমি এরকমভাবে একটুখানি আটা বা ময়দা ছড়িয়ে দেব। দিয়ে এর উপরে আবারও আর একটা রুটি এরকমভাবে রেখে দেব। দিয়ে আবারও এই পদ্ধতিতে ঘি লাগিয়ে নেবো আমার এখানে আটটা রুটি আমি এরকমভাবে বেলে নিয়েছিলাম আমি চারটে চারটে করে এরকমভাবে একটার পর একটা দিয়ে সেট করে নিচ্ছি দেখো তিনটে আর একটা চারটে দেব দিয়ে এবার এটাকে আমি বেলে নিচ্ছি এইবারে এটা বেললে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে দেখো ঠিক এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বেলে নেবে তোমরা এরকমভাবে কিন্তু স্প্রিং রোলের সিটও কিন্তু বানিয়ে নিতে পারো একটা হয়ে গেছে আবার বাকি যে চারটে ছিল সেই চারটে ঠিক একইভাবে আমি বেলে নিচ্ছি দেখো এরকমভাবে দিলে পরে এটা যখন আমি সিটটা বানাবো তখন কিন্তু খুব সুন্দরভাবে খুলে আসবে দেখো কত বড় তৈরি হয়ে গেছে এবার এই দুটোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা কড়াই নিয়ে অর্ধেকটা চিনি দিয়ে দিলাম চিনিটাকে ক্যারামেল করার জন্য এরকমভাবে একটু ছড়িয়ে দেবে গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবে দেখবে এটা আপনা থেকে এরকমভাবে গলে গেছে যখন সম্পূর্ণ চিনিটা গলে যাবে তখন দেখবে একটা কি সুন্দর একটা কালার চলে এসছে খেয়াল রাখবে যেন চিনিটা পুড়ে না যায় আর এই সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে দেখো ভালো করে মিশে গেছে এবং কালারটাও চিনি খুব সুন্দর চলে এসছে এবার যে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম দেখো দুধটা দেওয়ার ফলে চিনিটা কিন্তু এরকম হয়ে গেছে এতে ভয় পাওয়ার কিছু নেই দুধটা যখন ফুটতে থাকবে তখন আস্তে আস্তে চিনিটা গলে যাবে বাকি যে চিনিটুকু ছিল সেটুকুই দিয়ে দিলাম এরমভাবে করলে পরে দেখো যখন সমস্ত ক্যারামেলটা গড়ে যাবে তখন দেখো কত সুন্দর কালার এসছে আর যে তিনটে এলাচ রেখেছিলাম সেই তিনটে গুঁড়ো করে এর ভেতর দিয়ে দিলাম এবার এটাকে একটু ফুটিয়ে আমি ঘন করে নেব খুব বেশি ঘন করার দরকার নেই এবারে যেটা বেলে রেখেছিলাম সেটা এরকম একটা চাটুতে দিয়ে দিলাম কোনো ঘিটি কিচ্ছু লাগবে না এপিট ওপিট করে দুবার উল্টে নিলে দেখবে ঠিক এরকমভাবে খুন্তি দিয়ে এরকম করলে এক একটা করে সিট এরম উঠে আসছে দেখো কতটা পাতলা তৈরি হয়েছে এবং আমার হাতও কিন্তু এখানে দেখা যাচ্ছে এইভাবে তোমরা এই সিটগুলোকে তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে এক মাস পর্যন্ত রাখতে পারবে একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবে দেখো কত পাতলা কত সুন্দর ঝটপট এই সিটগুলো তৈরি হয়ে গেছে এবারে নেক্সট স্টেপে চলে যাচ্ছি এবার এরম একটা শিট নিয়ে নেবে নিয়ে এর ওপরে একটা যেটার মধ্যে আগে সেট করবো সেইটাকে একটুখানি আমি ঘি ব্রাশ করে এটাকে একটা সাইডে রেখে দিলাম এবারে এইটার উপরে ঠিক এরকমভাবে আমি একটু হালকা করে ঘি ব্রাশ করে নিচ্ছি তোমরা ঘিয়ের পরিবর্তে কিন্তু বাটারও ব্যবহার করতে পারো দেখো ঠিক ছোটোবেলায় যেরকম পাখা বানাতাম কাগজ দিয়ে ঠিক এরকমভাবে কুচি করে নিতে হবে এটার নাম পিঠেটার এখন আমি বলছি এই পিঠেটার নাম হচ্ছে কুচি পিঠে যেহেতু এরকম কুচি কুচি করে কাপড়ের মতো ভাজ করে তৈরি করা হচ্ছে সেই জন্য এই পিঠেটের নাম কুচি পিঠে এইটা কিন্তু বাংলাদেশে খুব এখন ফেমাস আই পিঠে এটা আমি আজ তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এরকমভাবেও তোমরা এটাকে করে নিতে পারো যেরকম আমরা কাগজ দিয়ে ছোটোবেলায় পাখা বানাতাম এবারে এখান থেকে খুলে নিয়ে আবার ঠিক যেখানে শেষ হয়েছে সেখান থেকে এরকম ঘুরে ঘুরে নিয়ে আবার এটাকে এরকমভাবে আটকে দেবে আর টুথপিকটা দিয়ে চারিদিকটা এরকম সিকিওর করে নেবে যাতে এটা পরে আমি যখন এটাকে শেখবো তখন যাতে খুলে না যায় পুরো যতটা সিট তৈরি করেছি দিয়ে এরকমভাবে দেখো টুথপিক দিয়ে আমি এটাকে এরকমভাবে সিকিওর করে নিয়ে এটাকে আমি এবার পরের স্টেপে চলে যাচ্ছি এবারে যে ঘিটুকু ছিল সেই ঘিটুকু আমি এখানে তাওয়াতে দিয়ে দিলাম ভালো করে ছড়িয়ে দিচ্ছি দেখো এক পিঠ হয়ে যাওয়ার পর আমি ঘি লাগিয়ে দিয়েছি দিয়ে আবারও এরকমভাবে এটাকে উল্টে দিলাম দু পিঠটা বেশ লাল 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 করে এরকমভাবে করে নিতে হবে এটা মুচমুচে আর ভেতরটা কিন্তু বাইরেটা মুচমুচে হবে আর ভেতরটা কিন্তু একদম নরম থাকবে দেখো পুরো লাল লাল করে আমি দুদিকটা ভেজে নিয়েছি এবারে আর একটা স্টেপে চলে যাচ্ছি এবার এটাকে আমি এই প্লেটে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর এটা থেকে যে টুথপিকগুলো আমি লাগিয়েছিলাম সেই টুথপিকগুলো আমি খুলে নিচ্ছি দেখো কত সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে একদম লাচ্ছা পরোটার মতো লাগছে এবার যে টিনটা আমি গ্রিজ করে রেখেছিলাম তার মধ্যে এটা দিয়ে দিলাম যে দুধটা আমি তৈরি করে রেখেছিলাম সেই দুধটা এবার দিয়ে দিতে হবে দুধটা কিন্তু অবশ্যই কিন্তু গরম থাকতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে হবে না যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবে এবারে গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে আমি একটুখানি তোমার কিশমিশ আলমন্ড আর পেস্তা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারো বা না দিলেও কোনো অসুবিধা নেই তবে এখানেই কিন্তু রেসিপিটা শেষ হয়ে যায়নি এর এরপরে কিন্তু আর একটা স্টেপ আছে দেখো এরমভাবে সাজিবাজারে দেখো এখানে আমি একটা কুকার ফ্রিট করতে রেখেছি দশ মিনিট দশ মিনিট পর এটাকে এরকম ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট মতো এটাকে কুক করব পনেরো মিনিট পর ঢাকাটা তুলে দেখো বা কত সুন্দর কালার এসছে দেখো আর খেতেও কিন্তু বেশ মজার এবার এটাকে তুলে সম্পূর্ণ ঠান্ডা করে নেবে দেখো এবার এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে দিয়ে এবারে তোমরা এটাকে তোমাদের মনের মতো পিস করে কেটে নাও দেখো কত সুন্দর তোমার কুচিগুলো দেখা যাচ্ছে দেখো এবারে একটা প্লেটে তুলে নাও আমি তোমাদের একটুখানি কাছে থেকে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা লেয়ার কত সুন্দর হয়েছে আর লেয়ারের ভেতরে কিন্তু দুধটা গিয়ে একদম প্রত্যেকটা লেয়ার একদম জুসির মতো তৈরি হয়েছে রেসিপিটা বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা জানা পরের রেসিপিটা কদম পিঠে আমি বলে দিই পিঠেটা বানাতে কি কি লাগবে এখানে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো এক কাপ নারকেল কোড়া দু চামচ চিনি এক চিমটি লবণ আর এখানে আমি বাসমতি চাল এক ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি একটুখানি এলাচের গুঁড়ো আর এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি আর নার পাটালি আর এক প্যাকেট দুধ এই দিয়েই আজকের এই পিঠেটা বানাবো প্রথমে ডোটা বানাতে হবে সেই জন্যই এখানে আমি এক কাপ আর দুই টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম এবারে এর ভেতরে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি লবণ আর যে দু চামচ চিনি ছিল সেই চিনিটাও এর ভেতর দিয়ে দিলাম চিনিটা গলা অবধি অপেক্ষা করতে হবে যখন সম্পূর্ণ চিনিটা এরকম জলের সাথে গুলে জলটা এরকম ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে চালের গুঁড়োটা অল্প অল্প করে মেশাতে হবে এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেছি এটা বাজারের কেনা এবারে দেখো এরকমভাবে এটাকে মেশাতে হবে এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেবে এবং এটাকে এরকমভাবে মিশিয়ে নিয়ে দেখো ঠিক এরকমভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেব। যাতে এই গরমের ভাপে চালটা একদম সেদ্ধ হয়ে যায় চালের গুঁড়োটা এরকম ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে যে নারকেলটা নিয়েছিলাম সেই নারকেল কোড়াটার ভেতরে আমি পাটালি দিয়ে দিলাম দিয়ে এবারে এই নারকেল কোড়ার সাথে পাটালিটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আর যে এলাচের গুঁড়ো ছিল সেই এলাচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো একদম ভালো করে মেশানো হয়ে গেছে এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে এর ভেতরে এই পুরটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট মতো ভালো করে এটাকে মিশিয়ে নেব কাঁকলের ভেতরে যে জলটা আছে সেটাকে একটু ড্রাই করে নিতে হবে তোমরা গুড় না থাকলে তোমরা চিনি দিয়েও এটাকে করতে পারবে দেখো এটা একদম জলটা টেনে এটা একদম ঝুরঝুরে হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এবার নামিয়ে এটাকে সম্পূর্ণ একটু ঠান্ডা করে নিতে হবে এটা ততক্ষণে ঠান্ডা হতে যাক এবার একটা বার থালাতে আমি যে চালের গুঁড়োটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেইটাকে একটা প্লেটে নিয়ে নেব এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না গরম অবস্থাতেই এ কপলো গরম থাকবে সেই অবস্থাতেই এটাকে কিন্তু এরকমভাবে মেখে নিতে হবে আর কিন্তু জল দেওয়ার দরকার নেই কেননা এক কাপ চালের জন্য এক কাপ জলই কিন্তু যথেষ্ট দেখো ঠিক এই রকমভাবে একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা এরকম হবে এবারে কি করতে হবে দেখো হাতে একটুখানি অল্প বলের মতো নিয়ে এরকমভাবে একটা বাটির মতো বানাতে হবে চারপাশটা একটু পাতলা করবে মাঝখানটা যেন একটু মোটা থাকে দেখেই বুঝতে পারছো আমি কিভাবে করছি দেখো এরকম বাটির মতো করে নিয়েছি চারপাশটা আমি একটু পাতলাই রেখেছি এবারে এর ভেতরে নারকেলের যে পুরটা বানিয়েছিলাম সেই নারকেলের পুরটা এখানে দিয়ে দিচ্ছি নারকেলের পরিবর্তে তোমরা কিন্তু খোয়া দিয়েও কিন্তু পুর বানাতে পারো বা আজকে যে নরেন যে সন্দেশ পাওয়া যায় সেই সন্দেশও কিন্তু এর ভেতরে দিতে পারো এবারে দেখো সবগুলো এরকমভাবে একসাথে করে এটাকে চেপে খুব ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে নিয়ে এরকম চেপে চেপে গোল একটা বলের মতো বানিয়ে নিচ্ছি দেখো এরকম একটা গোল বানিয়ে নিয়েছি এবারে যে চালটা আমি বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে এবারে সে তার ভেতরে দিয়ে এরকম চেপে চেপে চালগুলোকে এই বলের গায়ে এরকম চেপে চেপে লাগিয়ে নিতে হবে দেখো সবগুলো এরকমভাবে চালটা দিয়ে এরকম চারিদিকে লাগিয়ে নেবে আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে এই পিঠেটা বানিয়েছি দেখো সবগুলো তৈরি হয়ে গেছে এবার এখানে আমি একটা জলে বসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এবার এরম একটা ঝাঁঝরি নিয়ে একটুখানি আমি ঘি লাগিয়ে দিচ্ছি যাতে পিঠেগুলো ঝাঁঝরির গায়ে লেগে না যায় দিয়ে এবারে সব যে পিঠেগুলো বানিয়েছি সেই পিঠেগুলো একটা করে এর ওপর রেখে দেবো একটু দূরে দূরে দেবে কেননা এটা একটুখানি চালটা সেদ্ধ হলে পরে একটু ফুলের মতো হবে সেই জন্যে এরকম দিয়ে দিলাম আর এখানে আমি দেখো একটুখানি কেশর একটুখানি দুধে ভিজিয়ে রেখেছি সেইটা আমি এর ওপরে দিয়ে দিচ্ছি এটা দেখার সৌন্দর্যের জন্য আমি এটা দিচ্ছি তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো বা না দিলেও কিছু হবে না দেখো এবারে এরকমভাবে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট মতো হতে দেব। কুড়ি থেকে পঁচিশ মিনিট পর খুলে দেখবে এটা একদম ফুলের মতো হয়ে গেছে চালগুলো সেদ্ধ হয়ে এরকম বড় বড়ো হয়ে গেছে আমি একটু কাছে থেকে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে এই রকম পিঠে বানিয়ে তোমরা এগুলো এমনিও কিন্তু এবার খেতে পারবে কিন্তু আজকে আমি একটা সসের সাথে এই পিঠেটাকে পরিবেশন করব যে সসের সাথে এই পিঠেটা খেতে দারুণ লাগবে দেখো এখন কিন্তু কি নরম এবং তুলতুলে আছে এবার সেম এখানে আমি এক কাপ মতো জল দিয়ে দিলাম এবারে যে দশ টাকার প্যাকেটটা আছে সেই দুধটা দেব। চিনিটা দিয়ে দিলাম দিয়ে চিনিটা গলবে যখন নিষদ উষ্ণ জলটা গরমও হয়ে গেছে এবারে এর ভেতরে দশ টাকা দুধের প্যাকেটে পুরোটাই দিয়ে দিতে হবে তোমরা এমনি লিকুইড দুধ দিয়েও বানাতে পারো এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে দু থেকে তিনবার এর মতো এরকম ফুটিয়ে নিতে হবে দেখো আমি দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর এখানে আমি এক চামচ চালের গুঁড়ো একটু জল দিয়ে গুলিয়ে রেখেছি এবার সেটাও দিয়ে দিলাম এটা দিলে পরে এই দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দেখো একদম সাথে সাথে এটা কত সুন্দর ঘন হয়ে গেছে দেখো আর এখানে আমি আজকে চিনি দিয়েছি তোমরা ইচ্ছা করলে এখানে পাটালিও ব্যবহার করতে পারো যে কেশরের যে দুধে যেন কেশরটা ছিল সেটাও দিয়ে দিলাম দেখো আরও আমি এক মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি এর থেকে কিন্তু বেশি ঘন করা যাবে না কেননা এটা ঠান্ডা হলে পরে আরও বেশি ঘন হয়ে যাবে দেখো এবার সসটা আমার তৈরি হয়ে গেছে এবারে পরিবেশনের পালা আমি কি সুন্দর করে একটা কুলো সাজিয়ে নিয়েছি যেহেতু এখন পৌষ মাস ধান দিয়ে চাল দিয়ে কুনকে দিয়ে কুলো দিয়ে সাজিয়ে দিয়েছি এবার পিঠে দুটো রাখবে রেখে এবার গরম গরম সসটা এর সাথে দেবে আর এই পিঠেটা আমি আগেও বলেছি গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে যখনই তোমরা সার্ভ করবে একটুখানি এটাকে গরম করে নেবে তাহলে দেখবে এটা একদম নরম তুলতুলে খেতে হবে তিন নম্বর পিঠে হচ্ছে চুষি তাহলে এসো শুরু করি আজকের এই চুষি পিঠে বানানো প্রথমে এখানে একটা কড়াই বসে দিয়ে এখানে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এর ভেতরে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এই জলটাকে ফুটতে দেবো যতক্ষণ না চিনিটা গলে যায় কিছুক্ষণ পর জল চিনিটা গলে যাবে এবং জলটা টকবক করে ফুটতে শুরু করবে এবার যে বাটিতে মেপে আমি এক বাটি জল দিয়েছি সেই বাটিতে মেপে আমি এখানে এক এক মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা কিন্তু বাজারের কেনা গোবিন্দভোগ চালের গুঁড়ো তোমরা অন্য আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে পারবে এবারে এটাকে অল্প অল্প করে দিতে হবে আর এরকমভাবে নাড়াতে হবে আমি এক বাটির জন্য এক কাপ জলই ব্যবহার করেছি খেয়াল রাখবে যেন এটা রোটা বেশি নরম না হয়ে যায় এবারে এটাকে খুব ভালো করে এরকমভাবে মিশিয়ে নেবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে করে দেবে দিয়ে এটাকে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি দেখো এটা কিন্তু মেশাতে মেশাতে অলরেডি কিন্তু একটা ডো ফর্মে চলে এসেছে এবারে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে এটাকে একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এটা এরকমভাবে রেখে একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর একটা এরকম থালা নিয়ে নেবে নিয়ে এই ডোটা এর ভেতরে দিয়ে দেবে খেয়াল রাখবে যেন ডোটা খুব বেশি ঠান্ডা না হয়ে যায় গরম অবস্থাতেই কিন্তু এইটাকে মাখতে হবে দেখো এবারে এটাকে খুব ভালো করে মেখে নেব যেন খুব নরম না হয়ে যায় তাহলে কিন্তু পরে আমাদের কাটতে অসুবিধা হবে আমি একটুখানি চালের গুঁড়ো দিয়ে নিলাম নিয়ে একদম ভালো করে মিশিয়ে দেখো ঠিক এরকম হবে এই ডোটা এবারে এটা আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আর প্রথম ভাগটা যেটা নিয়েছি সেটাকে একটা বাটি দিয়ে চাপা দিয়ে রাখলাম হলে কিন্তু এটা শুকিয়ে যাবে এবারে এইটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নিয়ে একটা গোল বলের মতো করে নিলাম দেখো ডোটা কিন্তু ঠিক এরকম হবে এবারে এখানে একটা প্লেট নিয়ে নিচ্ছি আর যেটা নেব সেটা হচ্ছে কাঁচি হ্যাঁ এই কাঁচিটার কিন্তু আজকে প্রধান ভূমিকা এই কাঁচি দিয়েই কিন্তু আজকে পিঠেগুলো বানাবো প্রথমে কাঁচিটার গায়ে আমি একটুখানি চালের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি যাতে পিঠেটা এই কাঁচিতে লেগে না যায় দেখো এবারে ডোটা নেবে নিয়ে ঠিক এই রকমভাবে আমি যেভাবে কাটছি দেখো অল্প অল্প করে নেবে নিয়ে এরকম কাঁচি দিয়ে কাটবেই কি সহজ তাই না দেখো ঠিক এরকম বেশ অনেকগুলোই কিন্তু কেটে নিয়েছি আর যখন দেখবে এরকম কাচির গায়ে লেগে যাচ্ছে তখন বলটাকে একটুখানি চালের গুঁড়োর মধ্যে গড়িয়ে নেবে নিলে আর কিন্তু লাগবে না দেখো পনেরো মিনিটের ভেতরে আমি ঠিক এতগুলো পিঠে কেটে নিয়েছি আর পিঠেগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে আর এটা কিন্তু একদম দেখো একটু চালের গুঁড়ো লাগানো হয়েছে বলে একটার গায়ে একটা লেগে যায়নি এবারে দ্বিতীয় প্রসেস এখানে আমি হাফ লিটার থেকে একটু বেশি দুধ নিয়েছি সাড়ে সাতশো এম এল মতো দুধ নিয়ে নিয়েছি নিয়ে দুধটাকে ভালো করে ফোটাতে হবে দুধটা যখন এরকম টকবক করে ফুটতে শুরু করবে তখন এর ভেতরে কেটে রাখা চুষি পিঠেগুলো বা কাঁটা সেমাইয়ের যেগুলো আছে পিঠেগুলো সেগুলো এর ভেতর দিয়ে দেব দুধটা কিন্তু এই সময় বেশি ঘন করার দরকার নেই যেহেতু এটা চালের গুড়ির পিঠে এটা কিন্তু বেশ ঘনই হয়ে যাবে পিঠেটা দেওয়ার সাথে সাথে দেখো পিঠেগুলো কিন্তু একদম দুধের নিচে চলে গেছে মাঝে মাঝে একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে দেবে যাতে পিঠেটা নিচে লেগে না যায় আলতো হাতে নাড়বে কেননা এই সময় পিঠেটা খুব নরম থাকে ভেঙে যাবে এবারে দেখবে যখন টকবক করে ফুটতে শুরু করবে পিঠেটা দেখবে হালকা হয়ে একদম দুধের ওপরে ভেসে উঠবে দেখো দেখো এই দেখো আমি একটুখানি জুম করে তোমাদের দেখাচ্ছি যখন দুধটা টকবাক করে খুঁটবে পিঠেটা এরকম হালকা হয়ে সমস্ত পিঠে দুধের ওপরে ভেসে উঠবে এই রকমভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এগুলোকে রান্না করে নিয়েছি যখন এগুলো এরকম ভেসে উঠবে তখন বুঝতে হবে পিঠেগুলো আমার সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর এই পর্যায়ে আমি কিন্তু আজকে খেজুরের গুড় ব্যবহার করব দেখো সমস্ত পিঠেগুলো ওপরে ভেসে উঠেছে যে বাটিটায় মেপে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটির এক বাটি আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিলাম মোটামুটি দেড়শো গ্রাম মতো গুড় দিয়েছি তোমরা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারো দেখো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবে যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে আজকের এই পিঠেটা আমি এত সহজভাবে দেখালাম আশা করি তোমাদের বানাতে কোনো অসুবিধা হবে না আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না পিঠেটা তৈরি হয়ে গেছে এবারে এই পিঠেটা তোমরা এরকম ছোটো ছোটো বাটিতে করে ঢেলে তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করবে চার নম্বর রেসিপি বেকড সেমাই পিঠেটা বানানোর জন্য একটা মোটা তলাযুক্ত কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি দু কাপ মতো জল দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণ চালের গুঁড়ি ব্যবহার করব দেড় কাপ তার জন্য দু কাপ জলই কিন্তু যথেষ্ট দু কাপ জল দিয়ে দিলাম এবারে এর ভেতরে এক চামচ মতো ঘি দিয়ে দেবো যেহেতু পিঠের রেসিপি ঘিটা দিলে ভালো গন্ধ আসবে আর ঘিটা দেওয়ার ফলে চালের গুঁড়োটা কিন্তু প্যানের নিচে লেগে যাবে না এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম আর এক চিমটি লবণ দিয়ে দিলাম এবারে এটা ভালো করে টকবক করে ফুটতে দেব এবং চিনিটাও গলতে সময় দেবো যখন দেখবে যে এরকম টকবক করে ফুটতে শুরু করেছে গ্যাসটা লোতে করে দেবে দিয়ে এখানে দেড় কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো আমি নিয়েছি এটা আমার বাজার থেকে কেনা এবারে চালের গুঁড়োর সাথে জলটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবে দিয়ে সমস্তগুলো এরকম ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে মিশিয়ে নিতে হবে আর এইবারে আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিলে নিচে কিন্তু আর এই লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না যা গরম আছে এতেই কিন্তু চালের গুঁড়োটা ভালো করে মাখা হয়ে যাবে দেখো চেপে চেপে আমি অনেকটা কিন্তু মিশিয়ে নিয়েছি দেখো এইরকমভাবে চেপে চেপে পুরো মিশিয়ে নেবে দেখো নিচে কিন্তু আর লেগে যাবে না গ্যাসটা বন্ধ করে নিলেই এবারে খুন্তি থেকে একটু ছাড়িয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট রেখে দেব। দু থেকে তিন মিনিট পর এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না একটু গরম অবস্থাতেই কিন্তু এটাকে চেপে চেপে মেখে নিতে হবে খুব ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আর মাখা যায় না আর এই ডোটা যত ভালো করে মাখা হবে তত কিন্তু পিঠেটা সফট তৈরি হবে দেখো ঠিক এরকমভাবে আমি মেখে নিয়েছি এর মাখাতে আমার পরে কিন্তু আর কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে হয়নি পরিমাণ মতো জল এবং চালের গুঁড়ো ব্যবহার করলে ডোটা কিন্তু আমার মতোই এরকম পারফেক্ট তৈরি হবে এই যে এটা ভালো করে মেখে নিলে পরে পিঠেটা একদম নরম হবে এবারে এরকম যে ঝুরি ভাজা বানায় এরকম একটা যে মেশিন আছে সেই মেশিনটা আমি নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি ভালো করে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি যাতে এর গায়ে লেগে না যায় দেখো আমি প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা লাগিয়ে নিচ্ছি দেখো সুন্দরভাবে তেলটা লাগিয়ে নিলাম এবারে এই ডোটা থেকে অর্ধেকটা নিয়ে নিচ্ছি নিয়ে হাত দিয়ে একটুখানি এরকম লম্বা শেপ করে নিচ্ছি যাতে এর ভেতর ঢোকাতে সুবিধা হয় আর বাকি অর্ধেকটা কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রাখবে না হলে কিন্তু এটা শুকিয়ে যাবে এবারে পুরোটা ভর্তি করে নিয়ে যে মুখটা আছে এটাকে ঘুরিয়ে এরকমভাবে বন্ধ করে দিচ্ছি এই পিঠের জন্য এই মেশিনটাই কিন্তু সবচেয়ে বেশি দরকার যারা ইউটিউবার আছো তাদের কাছে মনে হয় এই মেশিনটা আছে তারা কিন্তু অনাসেই এই পিঠেটা বানিয়ে ফেলতে পারবে দেখো ঠিক এই রকমভাবে আমি পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি আমি একটু ছোট ছোট সাইজের করে এরকম বানাচ্ছি তোমরা ইচ্ছা করলে একটা বড়ও বানাতে পারো দেখো সবগুলো এরকমভাবে আমি বানিয়ে নিয়েছি এবারে পরের স্টেপে চলে যাচ্ছি একটা প্যান বসিয়ে দিয়ে এখানে তিনশো এম মতো আমি দুধ দিয়ে দিলাম দুধটা একটু ঈষাদ গরম করে নেব যখন দুধটা একটু ঈষাদ গরম হবে দেখো একটু একটু করে ধোয়া বেরোচ্ছে তখন এর ভেতরে দুই টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে টেস্টটা একটু ভালো হবে এবার দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে যখন টকবক করে এরকম দুধটা ফুটতে থাকবে তখন এখানে আজকে আমি যে নতুন গুড় বা খেজুরের গুড় আছে সেখান থেকে তিন চামচ মতো দিয়ে দিচ্ছি মিষ্টিটা সম্পূর্ণ তোমাদের ওপর যদি বেশি মিষ্টি পছন্দ করো তাহলে আর একটু বেশি দেবে আমার মনে হয় এই গুড় রেসিপিতে এইটুকু পিঠের জন্য এইটুকু গুড়ি যথেষ্ট যদি গুড় না থাকে চিনি দিয়েও করতে পারো মিশ্রি দিয়ে করতে পারো বাতাসা দিয়ে করতে পারো যে কোনো কিছু দিয়ে দেখো এটা গুড়টা গুলে গেছে এবং দুধটাও আমার হয়ে গেছে এর থেকে কিন্তু বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু পিঠেটা এটাকে শোক করবে না এবার এটা এক একটা সাইডে রেখে দিলাম এবার বেক করার জন্য আমি এরকম একটা কাচের ডিশ নিয়ে নিয়েছি প্রথমে এই পিঠেগুলো আমি পরপর এরকমভাবে সাজিয়ে দিচ্ছি আমার ডিশটা একটু ছোট হয়ে গেছে পিঠেগুলো যদি এরকম পরপর মানে সাজানো থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেক হয় আমি একটু সরিয়ে চেপে চেপে বাকি গুলো এরকমভাবে পিঠেগুলো সেট করে দিলাম দিয়ে এবারে যে দুধটা তৈরি করে রেখেছি এটা কিন্তু গরম গরমই এর ওপরে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে একটু গরম করে নেবে গরম দিলে পরে এটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করবে এবং পিঠেগুলো বেশ নরম তৈরি হবে সমস্ত দুধটা এমনভাবে দেবে যে পিঠেগুলো যেন একদম ওপর অবধি দুধটা থাকে দেখো এরকমভাবে ওপর পিঠের ওপর অবধি যেন দুধের ভেতরে সব পিঠেগুলো এরকমভাবে ডুবে থাকে এবারে একটু গার্নিশিং করে দেবো এখানে আমি একটুখানি গোলাপ ফুলের পাপড়ি নিয়ে নিয়েছি সেইটা একটুখানি ছড়িয়ে দিলাম একটুখানি আমন্ড ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এইটাও এক পর দিয়ে একটু দিয়ে দিচ্ছি আমন্ড না থাকলে একটু কাজু দিতে পারো বা তোমরা যেরকম গার্নিশিং পছন্দ করবে ড্রাই ফ্রুটস দিয়ে সেরমভাবেই দিতে পারো আর একটু দশ বারোটা কিশমিশ নিয়ে নিয়েছি কিশমিশটাও দিয়ে দিলাম তোমরা ইচ্ছা করলে এই অবস্থায় কিন্তু নারকেল কোড়াও এর ওপরে দিতে পারো কিন্তু নারকেল কোড়াটা আমি পরে ব্যবহার করেছি কেননা বেক করলে ওপরটা অনেক সময় পুড়ে যায় সেই জন্য নারকেল কোড়াটা পুড়ে যাবে বলে খেতে ভালো লাগবে না সেই জন্য দেখো এরকমভাবে সাজিয়ে নিয়েছি এবার ওটিজিতে আমি আজকে বেক করছি এটাকে আমি ওপর নিচে দুটো রডি অন করে এটাকে বেক করতে হবে দশ থেকে বারো মিনিট ও যদি তোমাদের কাছে ওটিজি না থাকে তাহলে কড়াইতেও এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট কড়াইয়ে এটাকে বেক করবে দেখো এবারে বন্ধ করে দিয়ে এটাকে আমি দশ থেকে বারো মিনিট মতো ওটিজিতে হতে দেব দশ থেকে বারো মিনিট পর এটাকে বের করে এনেছি দেখো ওপরটা কীরকম সুন্দর হয়েছে এবারে ওপরে আমি এরকম নারকোল ফ্রেশ নারকোল আছে যেটা সেটাকে এরকমভাবে ছড়িয়ে পরিবেশন করবে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করবে এবারে ধেমাদের কেটে দেখাচ্ছি যে পিঠেটা কেমন খেতে হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাকে জানিও আর এরকম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রাখলাম আর রেসিপিটা তোমরা কোথা থেকে দেখছো সেটা আমাকে জানিও যাতে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারি পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ